আজ এক টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে 24 ইঞ্চির টিএলডি টিভি এসেছে আমাদের কাছে, যেটার প্রবলেম ছিল হোয়াইট ইমেজ। দেখতে পাচ্ছেন মাঝখানে সাদা ইমেজ, ক্লিয়ার না, কিন্তু সাইড দিয়ে ক্লিয়ার। তো ভাইয়া অনেক চেষ্টা করছে এবং কফের এক সাইডে তুলে তুলছে, কিন্তু ঠিক হয়নি। তো ডিসি টু ডিসি আইটি সব ভোল্টেজগুলো ঠিক আছে, কিন্তু এটা সমস্যা হলো গামা সেকশনে। গামা সেকশনে ভোল্টেজগুলো আপ ডাউন করছে, তো আইসিইউ অনেক ওভারহিটিং হচ্ছে। তো এই আইসিটি চেঞ্জ করলে ইনশাল্লাহ প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমরা আইসিটি চেঞ্জ করব, অন্য একটি টিফন বোর্ড থেকে নিয়ে লাগানো পরে। এখন দেখুন ইমেজ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু যেহেতু টেকনিশিয়ান ভাই কফের এক সাইড তুলছে, সেই কারণে একটু হালকা শেড আসবে। তো এটা আবার বন্ডিং করলে ঠিক হয়ে যাবে। দেখুন এই সাইড থেকে তুলে ফেলেছিল, এই জন্য আর কি এই সমস্যাটা হচ্ছে। কিন্তু এখন সমস্যা ছিল গামা আইসিতে, কিন্তু তিনি ভুলবশত কফের এক সাইড তুলছে, যার কারণে সাইডের যে একটু দাগ আসছে।